এখান থেকে আমরা এই রেজিস্টার না এটা আমরা তখন এটা সরাসরি করলে ডাইরেক্ট আবার সেই মাইকটা ডাইরেক্টই হয়ে গেল তো আমরা যে দুটো আছে এই দুটোকে ইউজ করব এইটাকে শর্ট করে দিই এই দুটো থ্রুতে এট লিস্ট গুড গুড কিছুটা সেফটি থাকবে ভেরি গুড এক্সপ্লেন টেস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি 1717 আচ্ছা অপজিট 1780 আসি আসি হামদুল্লাহ আবরণী সে সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দুয়ালা শেষ মেহরবানিতে খুব ভালো আছি এখন জোহরের নামাজ পড়েই আমরা উঠলাম নামাজের পরে আমরা কিছু ডিসকাস করছি প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে তো এখানে আমাদের একটা ফোন আছে যেটার হচ্ছে মাইক্রোফোনের ওয়েজ প্রবলেম তো মাইক্রোফোনের টোটাল ওয়েজগুলো কিভাবে বের করা যায় স্পিকার মাইক্রোফোন চার্জিং তারপরে হচ্ছে ভিব্যাড তারপরে হচ্ছে লাইটের অ্যানোড এভাবে যে যেসব আমাদের লাইনগুলো আছে গুরুত্বপূর্ণ লাইন এগুলো মিসিং হয়ে গেলে খুব দ্রুত এক দুই মিনিটের মধ্যে আমরা লাইনগুলো কীভাবে বের করতে হয় সে বিষয়গুলো এক্সপ্লেন করছি আর এই কাজগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের বেসিক নলেজ আমাদেরকে এক্সপ্লেন করছে আমাদের মার্চ দু হাজার বাইশের ইন্ডিয়া তো আমরা একটু জানতে চাইব যে এখানে যে মাইক্রোফোন আর প্রথমে ফোনের মডেলটা এখানে মাইক্রোস্কোপে একটু দিতে হবে মদন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই ফোনটা মাইক্রোফোনের ওয়েসটা মিসিং রয়েছে তো মিসিং এর জন্য আমরা এখানে পজিটিভ দেখতে তাই না আর এখানে কি কি ছিল একটু কম্পোনেন্ট গুলোকে তুমি যদি একটু বিস্তারিত আমাকে বুঝিয়ে বলতা যে কি কি ছিল ওই কম্পোনেন্টের মধ্যে তুমি ওই এটা নাও পাইপটা হাতে স্যার এখানে এখানে একটা সম্ভবত রেজিস্টেন্স ছিল হ্যাঁ এই জায়গাটা আচ্ছা যেটা আপনার মানে সিপুর থেকে যে লাইনটা আসছে সেই লাইনটাকে সরাসরি যাতে মাইকে আঘাত না করে সেটা এখানে সিপিউর দ্বারা রেজিস্টেন্সের দ্বারা এটাকে তার যে গতিটা আছে একটু কমায় এটা প্যারালালি হিসেবে করে তারপর এখানে আপনার

এখানে এখানে আঁকানো আছে আমাদের মূল যে সাপ্লাইটা সেটা কিন্তু সিপিইউ থেকে না সিপিইউ থেকে সিপিইউ থেকে আর এখানে আমাদের যে রেজিস্টর আছে রেজিস্টর কিন্তু আমাদের সিরিজে দেওয়া আছে সিরিজে দেওয়া আছে তাহলে আমরা অলমোস্ট এখন একটু দেখতে পারি যে আমাদের এখানে যে রেজিস্টরটা ছিল সেই রেজিস্টরটা এলভিআর নাকি এইচভিআর তাহলে এখানে মিটার আছে রেজিস্টরটা একটু মাপ দিবে মদন রেজিস্টরটা একটু মাপ দিবে

ওয়ান পয়েন্ট আচ্ছা তাহলে এখান থেকে আমরা জাম্পারটা করব এখানে আমরা ভ্যালুটা চেক করছি রেজিস্টারে রেজিস্টারের ভ্যালুটা আছে আমাদের প্রথম যে রেজিস্টারটা আছে এখানে আমরা একটু খেয়াল করি সিপিউ থেকে যে রেজিস্টারটা বের হয়েছিল সেই রেজিস্টারটা ভ্যালু ছিল আমাদের মোটামুটি এক কিলো হামসের হ্যাঁ আর তারপরে যে রেজিস্টারটা ছিল সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর কিলো হামসের আর দুটা মিলে আমরা এখানে ডাবল পেয়ে যাচ্ছি না তাহলে আমরা এখান থেকে যেহেতু আমরা একটু মাইক্রোস্কোপে নেই মাদারবোর্ড মাদারবোর্ডটা হ্যাঁ গুড এখান থেকে আমরা জাম্পারটা কিভাবে করব স্যার জাম্পারটা অ্যাকচুয়ালি এটা হবে আপনার আমাদের মেইন আউটলাইন যেটা জি মাদারবোর্ড থেকে সিপি থেকে যেটা আসছে এখানে এখন এই জায়গা থেকে দেখতে হবে আমার এখানে লাইনটা আছে কিনা হ্যাঁ যদি এখানে লাইনটা থাকে তো সরাসরি আমরা এই তারটা এখানে দিতে পারি বা এখানে না দিয়ে আমরা একটা এখানে রেজিস্টেন্স ইউজ করলে সেফটি

দেখবো আমাদের লাইনটা ফিরে আসছে কিনা না তাই না স্যার ঠিক আছে তোমরা কি এই কাজগুলো করতে পারবা হ্যাঁ কারণ হচ্ছে যে কম্পোনেন্ট থেকেই কিন্তু আমাদের লাইনগুলো সিরিয়াল আসছে তাই না এবং কম্পোনেন্ট যদি আমরা সঠিকভাবে বুঝি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যেমন এখান থেকে আমরা যে জ্ঞানটা পেয়েছি সেটা হচ্ছে কি অলমোস্ট আমার যে লাইনটা হারিয়েছে সেটা আসছে কোত্ থেকে সেটাও ব্যাসিক থেকে আসলো এবং এখন এটা কোথায় জাম্পার করা যাবে যেমন মদন বলছে যে এটা জাম্পার করার জন্য সরাসরি যদি আমরা মাইক্রোফোনের ওয়েজে নিয়ে যাই তাহলে মাঝখান থেকে কম্পোনেন্টের যে বিশেষণ আছে সেটাকে আমরা বাইপাস করে ফেলছি বাইপাস করে ফেললে তাহলে তো আমাদের এখানে নয় আসতে পারে সেফটিটা থাকলো না যার কারণে ওখানে আমরা একটা রেজিস্টার নাই রেজিস্টার লাগিয়ে দিলে আমাদের কাজ সহজ হবে রেজিস্টার যদি না লাগাতে চাই তাহলে কিন্তু আমাদের যে রেজিস্টার গুলো আছে সেগুলোকে ব্যবহার করার সুযোগ তৈরি করতে হবে ওকে এই মুহূর্তে আমরা জাম্পার করবো এই লাইনটা জাম্পার হয়ে গেছে এখন মাইক্রোফোনের টিপসে আমাদের লাইনটা সাপ্লাই আসছে কিনা সেটা আমরা একটু দেখব আমি ঠিক করতেছি সমস্যা নেই ওকে পাচ্ছি আমার কোল্ড চলে যায় গ্রাউন্ড গ্রাউন্ড ইজ নাও গুড টেস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি সতেরোশো সতেরো আচ্ছা আশি তাহলে যেটা বেশি আছে সেটাই তো পজিটিভ ছিল না স্যার পজিটিভ পজিটিভের লাইনটা বেশি হবে এখানে ঘটনা হচ্ছে কি আরো একটি বিষয় বলি সেটা হচ্ছে আমরা সতেরোশো সতেরো পেলাম আর সতেরোশো আশি পেলাম এখানে আমাদের রিডিংটা অলমোস্ট দেড়শো থেকে দুইশো বেশি হওয়ার কথা ছিল কারণ হচ্ছে কি পজিটিভ লাইনটা হারিয়েছিল তাই না মতন পজিটিভ লাইন হারিয়েছিল পজিটিভ লাইনে আমরা এক হোমসের একটা রেজিস্টার পাইনি এটা জাম্পার করেছি ওই রেজিস্টারের কারণে আমাদের মানটা এখানে কমে গেছে কারণ এখানে আমাদের যেহেতু ওখানে সতেরোশো ছিল এখানে উনিশশো হওয়ার কথা তো উনিশশো জায়গায় আমরা সতেরোশো আশি পেয়েছি কারণ হচ্ছে একটা রেজিস্টার নাই যার কারণে মানটা একটু কম তো এই হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম ক্যালকুলেশন তাহলে আমরা মাইক্রোফোন স্পিকার এটা লাইন পুরোপুরিভাবে বের করতে পারছি আর হচ্ছে চার্জিংয়ের চার্জিংয়ের ভিভাস হারিয়ে গেলে না টেস্ট পয়েন্ট থেকে নিব তাছাড়া এই চার্জিং এর ওয়েজে আমার আমরা যেভাবে মাইক্রোফোনের ওয়েজ আঁকিয়েছি সেম সিস্টেমের তো চার্জিং এর ওয়েজ সম্পর্কে আমাদের ধারণা আছে প্রত্যেকটা কম্পোনেন্ট থেকে আমরা লাইন টেনে নিয়ে আসতে পারবো আচ্ছা তো ধন্যবাদ ছোট একটি ক্লাসের সঙ্গে অংশ অংশগ্রহণ করাছি একটা প্র্যাকটিক্যাল ছিল সার্ভিস সেন্টার আর হচ্ছে ট্রেনিং সেন্টার সবগুলো সঙ্গে যখন হয় তখন আমাদের এরকম কিছু কাজের আমরা মোটামুটি স্বাদ পাই তো এটা আসলে কনফিডেন্ট লেভেলটাকে একটু হাই করে যদিও বা আমরা শিখেছি বুঝেছি তো কনফিডেন্ট লেভেলটা হাই করার জন্য আমাদের একটু প্র্যাকটিক্যাল কাজের প্রয়োজন আছে তো ধন্যবাদ জানাচ্ছি মদনকে আমাদের সামনে আসার জন্য এবং তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য তারা যেন সফল কাম হয় প্রত্যেকটা ভালো শিক্ষকই চাই যে তার ছাত্র তাকে ছাড়িয়ে যাক আর আমিও দোয়া করি যে তারা যেন আমাকে ছাড়িয়ে যায় এবং তাদের মাঝে আমি বেঁচে থাকি